জগদ্ধাত্রী পুজো কে প্রচলন করেছিলেন, কেন করেছিলেন, কৃষ্ণনগরে এই পূজা কেন বিখ্যাত তা জেনে নেওয়া যাক। আজ এই জন্যই কৃষ্ণনগরে আসা। ইতিহাস কি বলে? জগদ্ধাত্রী পুজোর কথা মনে পড়লেই প্রথমে চন্দননগরের কথা মনে পড়ে। হ্যাঁ, সত্যিই তো আপনারা চন্দননগরের কথা জানেন, কিন্তু আপনারা কি জানেন এই পুজোটা শুরু হয়েছিল সেই কৃষ্ণনগরে? কৃষ্ণনগর থেকে শুরু, তারপরে চন্দননগরে এসে বিরাট একটা ব্যাপ্তি প্রসার লাভ করে। কিন্তু আজকে আমরা কৃষ্ণনগরে যাচ্ছে বুড়িমার টানে। যদিও আমরা তৈরি ছিলাম না, আমরা চার মূর্তি এখানে পৌঁছে গেছি উইদিন শর্ট নোটিশে, অর্থাৎ আমরা 15 মিনিট কি 20 মিনিট সময় হাতে পেয়েছি। তাই আমরা চললাম কৃষ্ণনগরে বুড়িমা এবং রাজবাড়ির সেই প্রতিমা দর্শন করার জন্য। চন্দননগরে নয়, কৃষ্ণনগর থেকেই সূচনা হয়েছিল বাংলায় জগদ্ধাত্রী পুজো। এর পিছনে লুকিয়ে আছে এক অজানা কাহিনী, চলুন জেনে নিই। আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগরে। আমরা এই মুহূর্তে একদম রাজবাড়ির পেছন দিকে আছি, তার পেছনের দিকে জলাশয়, মানে দিঘি, চারিদিকে পরিখা ছিল, তারই একটা অংশ। এই মুহূর্তে আমি কৃষ্ণনগর রাজবাড়ির সামনে, গেটের সামনে দাঁড়িয়ে আছি। কৃষ্ণনগরের রাজবাড়ির রাজেশ্বরীকে দেখতে হলে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে আমরা বাইরের দিকে আছি, কিছুক্ষণ পরেই আপনাদের ভিতরে নিয়ে যাব মা জগদ্ধাত্রীর কাছে। রাজবাড়ির দিকে আমরা ঢুকছি। হ্যাঁ, যে কাহিনীর কথা বলছিলাম, তখন বঙ্গের সিংহাসনে আসীন নবাব আলীবর্দী খাঁ। তার রাজত্বকালে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে 12 লক্ষ টাকা নজরানার দাবি করা হয়। তা দিতে অস্বীকার করাতে সপুত্র শিবচন্দ্র সহ তাকে বন্দি করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদে, মতান্তরে মুঙ্গেরে। সামনে দুর্গাপূজা, বিজয়া দশমীর দিন তিনি মুক্তি পান। নৌকাযোগে নদীপথে কৃষ্ণনগর ফেরবার সময় নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন দেখে রাজা দুঃখ পান, কারণ বন্দি থাকার কারণে সে বছর আর তার দুর্গাপূজা করা হয়ে ওঠেনি। সেই রাতে নাকি তিনি দেবীর জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ পান যে সামনে কার্তিক মাসের শুক্লপক্ষে দেবী পূজা করবার জন্য। সেই থেকে সর্বপ্রথম পূজার প্রচলন হয় কৃষ্ণনগর রাজবাড়িতে, তারপর বাংলা জুড়ে তার ব্যাপ্তি। অন্য মতে কৃষ্ণনগর জগদ্ধাত্রী রাজবাড়ির পূজার সূচনা হয়েছিল 1766 সালে। পরবর্তীকালে কৃষ্ণচন্দ্রের পূজায় অনুপ্রাণিত হয়ে ফরাসিদের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী তৎকালীন ফরাসডাঙ্গা বা অধুনা চন্দননগরে শুরু করেন জগদ্ধাত্রী পুজো, যা পরে বিকল্প এক উৎসবের আকার নেয়। এখন কৃষ্ণনগর ও চন্দননগরে দুর্গাপূজাকে ছাপিয়ে ওখানকার বাঙালির প্রধান ধর্মীয় উৎসব জগদ্ধাত্রী পুজো হিসাবে গণ্য হয়। কৃষ্ণনগর রাজবাড়িতে পুজো হয় রাজরাজেশ্বরী, যা রাজা কৃষ্ণচন্দ্রের হাতে প্রচলন শুরু হয়েছিল। চিরাচরিত ঐতিহ্য মেনে আজও সেই পূজা হচ্ছে। এখানে মায়ের তার একটি পা ভাঁজ করে ঘোড়ার মুখের ন্যায় সিংহের উপর বসে থাকেন এবং সিংহের মুখ থাকে সামনের দিকে, যা পুরনোর কিছু বিষয়কে তুলে ধরে। স্বপ্নাদেশ অনুযায়ী এখানে প্রথম থেকে কুমারী রূপে মাকে পূজা করা হয়। পুরাণ অনুসারে জগদ্ধাত্রী হলেন সিদ্ধিদাত্রীর অবতার, তাকে শ্রী ভুবনেশ্বরী ও দুর্গার সম্মিলিত রূপও বলা হয়। পুজোর এই দিনটিতে দর্শনার্থীদের জন্য রাজবাড়ি খুলে দেওয়া হয়। সন্ধ্যায় রাজবাড়িটি আলোয় আলোকিত আমরা ঘুরে দেখলাম। কৃষ্ণনগর একদিনের নবমী তিথিতেই দেবী জগদ্ধাত্রী আরাধনা করা হয়, তার পরের দিন সকালে খট বিসর্জন আর বৈকাল থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়। সাধারণত
ঘাড়ে করে প্রতিমা দোলাতে দোলাতে শহর পরিক্রমা করে রাজবাড়ি হয়ে জলঙ্গী নদীতে প্রতিমা নিরঞ্জন হয়, আজও সেই ধারা অব্যাহত আছে। চাষাপাড়া বুড়িমাকে জানতে হলে পরের ভিডিও লক্ষ্য করুন। আজ এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না।